ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই, জানেন? আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন। আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স, তিক্ত অভিজ্ঞতা, কে আপনারে গালি দিছিল, কষ্ট দিছিল, সবসময় এগুলো বয়ে বেড়ান, ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড। এগুলো আপনার ভিতরে জ্বালায় পড়ে আর সারখার করে দিবে। আর যদি ভুলে যান, জায়গায় মাফ করে দেন, তাহলে শোধবোধ সব শেষ। আমি আছি শান্তিতে, ঠিক কি না? আমরা শান্তি চাই কি চাই না? আমরা অতীতের এই কষ্ট বুকে নিয়ে আর চলতে চাই? সমাধান একটাই, ক্ষমা করে দেন। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়ার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লাস্কিন, ওনার একটা আর্টিকেল আমি পড়েছি, ওখানে উনি গবেষণা চালিয়েছেন। অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যের ক্ষমা করতে পারে না, এদের রোগ বালাই বেশি, কষ্ট বেশি, আর যারা সহজে ক্ষমা করে দেয়, এরা সবসময় শান্ত।